আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই পর্ব হচ্ছে শেষ পর্ব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা। তো এই পর্ব হচ্ছে শেষ পর্ব। আগামী পর্বতে আপনাদের সাথে আলোচনা করব অন্য একটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। আসেন আজকে শেষ পর্বতে আপনাদের সাথে দুইটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করি। সেন্টেন্সে যদি দেয়ার ইজ নো থাকে, এর পরিবর্তে কিসের পরিবর্তে দেয়ার ইজ নোর পরিবর্তে আমরা বসাবো ইজ দেয়ার এনি ওয়া অথবা হোয়াট অথবা হু। এখানে হোয়াট হচ্ছে থিংকের ক্ষেত্রে আর হু পার্সনের পার্সন এর ক্ষেত্রে বসবে হো। তো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, যেহেতু আমরা আলোচনা করেছি কি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমরা এটাকে রূপান্তরিত করতে চাই তাহলে আমরা কি করতে হবে, দ্যার ইজ নো থাকলে যে রুলস আছে ওই রুলসটা আমরা ফলো করব। তাহলে আমরা দ্যার ইজ নো পরিবর্তে আমরা দিয়ে দিলাম হোয়াট ইজ দ্য ইউজ অফ ল। আবার আরেকটা সেন্টেন্স আছে কি দ্যার ইজ নো ম্যান হাইপার দেন জামিল। এখানে কী করো, দেয়ার ইজ নো আমরা বলেছিলাম কি যদি পার্সন বোঝায় তাহলে আমরা বসাবো হো, আর থিংসের বিষয়ে আমরা বসাবো হোয়াট। এখানে পার্সন বুঝিয়েছে এই সেন্টেন্সে, দেয়ার ইজ নো ম্যান, এই ম্যান দ্বারা একটা পার্সন বুঝিয়েছে, সেক্ষেত্রে আমরা সেখানে হু দিয়ে দিব। তো হু ইজ হিপার দেন জামিল। আরেকটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে ইট ডাজ নট ম্যাটার, যদি এই অংশ লেখা থাকে সেন্টেন্সে তাহলে আমরা এটার পরিবর্তে লিখে দিব আমরা হোয়াট তো বা ডাজ ইট ম্যাটার, হয় হোয়াট তো লিখবো আর না হয় ডাজ ইট ম্যাটার। এক্সাম্পল একটা দিতেছি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম। দেখেন এখানে বলা হয়েছে কি ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম, তাহলে বলা হয়েছে কি ইট ডাজ নট ম্যাটার যদি থাকে তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো হোয়াট তো লিখবো না হয় ডাজ ইট ম্যাটার লিখবো। তো এখানে আমরা দিয়ে দিলাম কি হোয়াট তো ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম, আর ইন্টারোগেটিভ একটা প্রশ্ন। এখন আপনাদের ওই যে দেখেন অ্যাসার্টিভ পড়েছিলাম কি দেয়ার ইজ নো ইউজ অফ দ্য ল, হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য ল, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেই নাই। হু ইজ দ্য হেপার দেন জামিন, ওইটা আমিও আপনাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দেই নাই, শুধু কারণ ওই জন্যই দেই নাই যেহেতু আজকে শেষ পর্ব। আর আপনাদের স্কিল কতটুকু হয়েছে বা আপনারা কতটুকু ধরতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।